হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ব্লেস লাইভ উইথ পলি চ্যানেলে সবাইকে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমি ঈশ্বরের কৃপায় আপনাদের ভালোবাসায় দারুণ আছি। তো বন্ধুরা, গতকাল তো বাড়িতে অনুষ্ঠান ছিল, রাত্রি 4টা বাজে ঘুমানো হয়েছে। তো 2 ঘন্টা ঘুম পড়ার পর, সরি 2 ঘন্টা না, 2.5 ঘন্টা ঘুম পড়ার পর তো 6:30 বাজে উঠা পড়ছি। তো উঠে চান টান করে তো গোয়ালে কাজ করে, কাজ বলতে গুরুত্ব দেওয়া, তো এখন বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর চুলায় ভাতও বসাই দিয়েছি। তো এখন হিরোটা ডাকতে এসি করে, মানে হিরো তো এখনও উঠে নাই, মানে 8টা বাজে গেছে। তো মা বাবু আসছে বাড়িতে, তারপর সারাদিন কী কী করি অবশ্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চোখ দুটো জ্বলতেছে, মানে ঘুম হয় নাই তো রাত্রে, হয়তো এর জন্যই জ্বলতেছে ঘুমে। তো দিনের বেলা সময় পেলে অবশ্যই একটু ঘুমাবো, আর কাজ তো করতেই হবে। তো বন্ধুরা, এখন আমি আর হিরো মানে সংসার জীবনের হোক আর লাইফের হোক একটা সিদ্ধান্তের মধ্যে আছি। মানে কি সিদ্ধান্ত নিলে যে ঠিক হবে, মানে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এটা আমাদের জন্য ভালো হবে কিনা বা সবার জন্য মঙ্গল হবে কিনা, তো এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। তো অবশ্যই দোয়ার আশীর্বাদ রাখবেন আমাদের জন্য, যেন যেটা ঠিক হবে সবার জন্য মঙ্গল হবে, যেন সেই সিদ্ধান্তেই যেতে পারি। তো অবশ্যই আপনাদের সাথে আমার সব কিছু, সংসারে সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে। তো স্কিপ না করে দেখতে থাকুন আজ সারাদিনের ধামাকা ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, ভাত রান্না করা হয়ে গেছে, এখন আলু আর করলা ভাজি করতেছি। তো করলা ভাজি করলে অবশ্যই কেটে লবণ দিয়ে মেখে রাখি, তারপর ভাজি করি। তো আজকে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে করলা ভাজি করতেছি। তো বন্ধুরা, আজকে ঘরে তেল শেষ হয়ে গেছে, তো আগে খেয়াল করি নি। তো এখন রান্না করতে এসে খেয়াল করতেছি, ভাবছি যে ঘরে হয়তো তেল আছে, তো পরে সরিষার তেল দিয়ে আজকের জন্য রান্না করতেছি। তো এমনিতে মাছ ভাজি করলে বেশি করে তেল দিয়ে মাছ ভাজি করি, পরে ওই তেল থাকে, পরে ওই তেলে আবার তরকারি রান্না করে ফেলি। তো আমার দেবর বাজার করে আনছে, পাটের শাক নিয়ে আসছে, তো আমার মা শাকগুলো বাইসা দিছে, তারপর বটবুটি আনছে, আলু আনছে, ঘরে পেঁয়াজ ছিল না। তো আজকে তো দোকান বন্ধ, এর জন্য আর তেলও আনাইতে পারতাছি না, তো পরে সরিষার তেল দিয়ে আজকে রান্না। তো ডাটাগুলো আগেই ঘরে ছিল, তো শুধু ডাটা দিয়ে তরকারি রান্না করলে না, পাতলা হয়, মানে ঝোলটা পাতলা হয়, তো ওর জন্য একটু বেগুন দিছি মিশায়। তো ভাবলাম বেগুন দিয়ে মিশিয়ে রান্না করি। তো আজকে সকাল থেকে আকাশটা একদম ভারী, মানে মেঘলা, তো দেখতে দেখতে বৃষ্টিও নামছে, তো অত বেশি হয় নাই, একটু একটু ঘুরে ঘুরে বৃষ্টি হয়েছে হালকা। তো দিকে এত বেশি ধুলো হয়েছিল, আর আজকের বৃষ্টিটা মনে হয় এই বছরের প্রথম বৃষ্টি। তো বৃষ্টি দেখা ঘুমের ইচ্ছাটা আরও বেশি বাইরে গেল, মনে হইতেছিল যে বৃষ্টি হইতেছে আর আমি ঘরে যাই ঘুমাই, মানে চোখে তো একদম ঘুমের বন্যা। তো দেখতে দেখতে রান্না করা প্রায় শেষের পথেই, তো শাক ভাজি করতেছি, তো আলু করলা ভাজি তরকারি, তো আর বেশি কিছু রান্না করতে মন চাইল না। তো ভাবলাম এখন খাই, পরে দুপুরে আবার দেখা যাবে, যদি কিছু রান্না করার করতে হয় বা করার লাগে তো পরে আবার করব। তো এখনকার মধ্যে খেয়ে নিই, তারপরে দুপুরে চিন্তা দুপুরে হবে, তো রান্না করা শেষ হয়ে যায়। তো হিরোরে তো প্রত্যেক দিন দোকানে ভাত দিয়ে পাঠায়, তো আজকে হিরো আর যায় নাই দোকানে, বললো যে রান্না শেষ হইলে পরে একবার খাইয়ে যাবো, একটু ঘুমাই। তো আবার রোদ 2টা পড়ছিল, বৃষ্টি যায়, তো হিরো এখন খাইতেছে, তো এখন সবাইরেও খাবার দেব আর নিজেও খাবো। তো বন্ধুরা, সবার খাওয়া দাওয়া শেষ করে এখন গরুর জন্য খের কাটতেছি। তো মাঝে মাঝে কাজ করতে অনেক অভিমান হয়, আবার কষ্ট হয়, তবু সবার মুখের দিকে তাকাইয়া হাসি মুখে কাজ করি, মনে হয় যে নিজের ভালো লাগা বা নিজের আরাম আয়েস বলতে কিছুই নাই। তো বন্ধুরা, এসব মনের ভুল হতে পারে বা চিন্তা ভাবনার ভুলও হতে পারে, দুনিয়া কারোর জন্য থেমে থাকে না, কাজ যার যার গতিতে চলতে থাকবে, আছে মানুষ আছে কাম, নাই মানুষের নাই কাম। তো এখন গরুর জন্য খ্যার কাটতেছি, তো এখন গরু একটু কম, তো খ্যারটা একটু কমই লাগে, তো 25-30 এরকম আটি কাটা হয়। আর এই আটিগুলো কিনা হয়েছে, আটিগুলো বেশি ভালো না, ভালো না, কিন্তু দামটা বেশি হয়ে গেছে। তো বন্ধুরা, গরুর জন্য খ্যার কাটা, তো অমনি গরুর কাজ কইরা আসলাম, তারপর সকালবার তাড়াহুড়া করে চান করছিলাম, কাপড় চোপড় ধোয়া হয় নাই, তো ওগুলো ধুয়ে এখন নাইরা ঘরে আসলাম। তো মেঘলো অনেকক্ষণ ধরে চাইতেছে যে আমার কাছে থাকে, মানে ওরা আদর করি, মানে সদাই খাইতে চাইতেছে। তো এখন মেঘলারা কিছু খাওয়ান দিব, ভাত খায় নাই, মানে ভাত নষ্ট করছে, মা ভাত দিছিল।
তো আমার মা বাবা আসছে, মানে আমাদের বাড়িতে অনুষ্ঠানের জন্য, আর আমাদের এখানে কীর্তন, তারপর আমার পাশের এলাকা মাসিদের এখানে কীর্তন, তো সব মিলাই আসে ঘুরতে। তো ওইখানে গেছে আজকে কীর্তনে, মানে ওইখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অদিতি মুন্সি আসবে নীলা কীর্তনে, তো ওইটা দেখার জন্য আমাদের এলাকা থেকে অনেকেই গেছে। তো আমি যাই নাই, কেমন জানি ইচ্ছার আগ্রহ হইলো না অদিতি মুন্সিরে দেখার, মানে যে মোবাইলে বা দেখি এমনিতে যা দেখি টিভিতে মোবাইলে, মানে বাস্তব ওইরকম। তো অনেক লোক জনবো আর বিভিন্ন কারণবশত যাওয়ার ইচ্ছা হইলো না, তো ওই জন্য আর যাওয়া হয় নাই। তো আমার হিরো এখন আবার আইসা আবার ঘুমাইছে, তো মনে হইতেছে কি আমি রাত জাগি নাই, মানে আমি মনে হয় কোনো কাজ করি না এরকম লাগতেছে, কারণ সবাই যার যার মতো ঘুমাইতেছে, কারো কোনো কাজ নাই, কাজের চিন্তা নাই, কিন্তু আমার এক এত চিন্তা কেন, এমনি এসবের কোনো মূল্য নাই। তো এবার গরু দুধ দানো বেলা হয়ে গেল, মানে 2টা বাজে একটু সময় আছে, তো এখন আর ঘুমানি সময় নাই, যদি সম্ভব হয় বিকালে ঘুমাবো। তো এখন দেখা যাক কি করি, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, মেঘলার অনেকক্ষণ অপেক্ষা করাইছি, সদাই দ্বিগুণ দ্বিগুণ করে খালি কাজ করছি। তো এখন পাউরুটি দিছি খাইতেছে, একটু বলো ধারামু। হ্যালো বন্ধুরা, পাউরুটি আমি কেক খাইতেছি, মা অনেক ভালো, মা অনেক সদাই দেয়, মা খালি সারাদিন আমার করে এখন নিজে কাজ করে। আমি কাজ করি? আমি কি কাজ করি? হ্যাঁ, কি কাজ করি আমি ক, কাজ করি, কাম করি কইলা। হ্যাঁ, তো বন্ধুরা, মেঘলা গরুর কাজ করি এটা একদম পছন্দ করে না, মানে খেড়ে কেটে আসলে বা গরুর কাজ করে আসলে চান করে আসো, চান করে আসো, গরু গরু গন্ধ করে, গোবর লাগা থাকে শরীরে, মানে গরু সহ্য করতে পারে না। আরও না, গরু দুধও খায় না, মানে দুধ খায় না, প্লাস মানে দুধের কোনো বাসনে যদি দেখে যে ওই বাটিতে ওই গ্লাসে দুধ তুলাইছে, দেখা যায় যে সেকেন্ড টাইম ওই গ্লাসে বা বাটিতে মানে জল খাইতে চায় না, বা মানে যে কোনো খাবার জিনিসও খাইতে চায় না। কিন্তু একদিন হাত পা বাইন দেয়া মেঘলার দুধ খাওয়া শিখাম না কে, আবার দুধ খান লাগবো না। সবাই কি বলবো জানো, বলবো যে মেঘলার দুধ না খাওয়াইয়া সব দুধ খালি বিক্রি করে টাকা কামাই করে, তাই বলবো। তাহলে কি ভালো বইটা বললে, দুধ না খাইলে পুষ্টি হবে না, তুমি স্কুলে যাও, পড়াশোনা গরম লাগে, বুঝছ? তাহলে কবে শিখবা দুধ খাওয়া, জানো না? আচ্ছা বন্ধুরা, তো অনেক কিছুই খাই না, জানি না কবে খাওয়া শিখবো, মানে ছোটোবেলা জোর করে খাওয়াই নেই, ভাবছি বড় হইলে শিখবো। তো এখন আবার ধৈর্য ধরি, এখনও তো আর বুড়া হয় নাই, বয়স হয় নাই, তো বড় হইলে আশা করি শিখবো। তো দোয়া রাখবেন আমার এই পাগলির জন্য সবাই। ও মন সৌদাগর বিদেশে বাণিজ্যে এসে বাদলি কিসের ঘর রে, অমন সৌদাগর। হ্যাঁ বন্ধুরা, গান অর্থ জ্ঞান, তো গানের কথাগুলো জ্ঞান হিসাবে নেবেন, তাহলেই হয়তো জীবনে অনেক কিছু বুঝতে পারবেন। আর যদি গান রে মানে মজা হিসাবে ফানি হিসাবে নেন তাহলে কিছুই পাবেন না। তো আসলে সবাই আমরা এই বিদেশ মানে এই ভব সংসারে আসছি, আমরা আসলে বাণিজ্য করতে, মানে কিছু যে বাণিজ্য করতে আসছিলাম, মানে আসছিলাম সবাই আমরা উপরওয়ালার নাম নেবো, গুণকীর্তন করবো, মানে এই বাণিজ্য সৌদা করার জন্য আসছিলাম, কিন্তু এখানে এসে আমরা মায়ার সংসার ঘর বাইন্দা হলাইছি। ওরে সাথী যারা গেছে তারা, ওরে সাথী যারা গেছে তারা রে,
মানে সাথী যারা সবাই গেছে, এখন হয়তো আমার পালা। তো সবাই মাথায় রাখবেন, এই সংসার ছেড়ে যেতেই হবে, আজ কাল পরশু বা এখনই যেতে হবে। মানে এক সেকেন্ড না, এক মুহূর্তের কোনো বিশ্বাস নাই। এই কথাটা মাথায় থাকলে অনেক কিছুর থেকে দূরে থাকতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। আমি কিছুই বুঝতে পারি নাই, আর কিছু বুঝবারও চাই না, বুঝলেই জানা বেশি ঝামেলা বেশি, তাই না বুঝা থাকে মনে বুদ্ধিমানের মতো গাছ। বুঝতে তো হবেই তোমাকে, এই সংসারে এমন একটা জিনিস, ফাঁদে তোমাকে পড়তেই হবে। এমন ফাঁদ বানাই দিছে, এই ফাঁদ থেকে কেউ পালাইতে পারবে না। যাই হোক, বোঝানোর চেয়ে নিজে বোঝাটা মানে অনেকটা কি বলবো, নিজে বোঝাটা অনেকটা দায়িত্ব আর কি। আর নিজে বুঝলে একমাত্র বোঝা হয়, কেউ কাউকে বুঝাইতে পারে না যদি সে নিজে বুঝটা না নেয়। আর দুনিয়াটা এমনই, বোঝানো বা বোঝার দরকার হয় না, সময় হইলে হ্যাঁ অটোমেটিক বোঝা হয়ে যায়। আর পরিস্থিতি ছাড়া, বর্তমান ছাড়া আসলে মানুষ পূর্ণ অভিজ্ঞতা মানে পূর্ণ বুঝটা কখনোই সে পাবে না। যাই হোক, কিছু বলবেন? যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি আর লম্বা করব না, কারণ আজকে কাজের চাপ বেশি, শরীরের অশান্তি বেশি। তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকা হয় যেন। অবশ্যই সবাই ভালো থাকার চেষ্টা করুন।